তৃতীয় রণনীতি শুরু করতে যাচ্ছি। বাস্তবে পদ্মপ্রাণ বিভিন্ন প্রাণ অবলম্বন করে যাত্রা রণনীতির মাধ্যমে নতুন শতাব্দীর নতুন সংগ্রাম। ভাই ভাই মা মনসা সম্প্রদায় পরিবেশিত ভবেশ সরকারের নিঃশেষ নির্দেশিত পরিচালনায় শুরু করতে যাচ্ছি তৃতীয় রজনীর সর্বপ্রথম বেহুলা লক্ষ্মীন্দরের ছকের বাজার। পুরুষ চরিত্রে অভিনয় করছেন শ্রেষ্ঠ অংশে রঞ্জন সরকার, গায়ক ভবেশ সরকার, সহযোগিতায় নিতাই ঘোষ, হাস্য কৌতুকে হাসি রাজা ভবেশ মাঝি, পরিতোষ কর্মকার, স্ত্রী বেহুলা রঞ্জনী অভিনীত করছেন বাপ্পা সাহ, সহযোগিতায় তপন বর্মন, নিরঞ্জন সরকার, ধনঞ্জয় রায়, আরো অনেকে। আজকে সর্বপ্রথমে দেখতে পাবেন আপনাদের সামনে তুলে ধরছি ছকে বাজার, তারপরে দেখতে পাবেন বেগুড়া লক্ষ্মীন্দরের বিয়ের বিধিনীতি, তৃতীয় দৃশ্যে দেখতে পাবেন বেগুড়া লক্ষ্মীন্দরের বিবাহ, তাই দেখুন দেখান শুনুন এ গান মায়ের গান, এ গান নারী শিক্ষার গান, কোনো মায়েরা শিক্ষা লাভ করলে আমরা ধন্য হব। তাই সর্বপ্রথমে শুরু করতে যাচ্ছি বেগুড়া লক্ষ্মীন্দরের ছকের বাজার, বেগুড়া লক্ষ্মীন্দরের ছকের বাজার, বেগুড়া লক্ষ্মীন্দরের ছকের বাজার। পরিষ্কার করে সুন্দর একটি শখের বাজার আছে, আমরা যদি সেই বাজারে যাই সেখানে কি পাওয়া যাবে? তুমি আমায় বলো না, ওই বাজারে যা নেবে তাই পাবে, তাই বুঝি? যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই যাব। ও প্রাণ সখী রে, মধুগুণ্ডে বাজার দে বাজার দে যাবো,
শীত গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে তাই নাকি অভাগিনী মন্দ রয় না করে গো তাই চলো সুখী তুমি যখন বলছো তাহলে সেই বাজারেই আমরা ঘুরে আসি কিন্তু এখনের পথ কি করে যাব তুমি একটু গান গাও তোমার গানের ছন্দে চলে যাও তাই বলছি বেশ তুমি যখন বলছো আমি গাইছি গানের ছন্দে আমরা পথ চলে যাব আরে মুচকি হাসি তুই আমার আরে ভাসে যাবে মনটা তোমার মুচকি হাসি একটু আমার পাশে যাবে মনটা তোমার রসের আছে ভরা আছে মন হাসি একটু আমার ফাই ফাই যাবে মন
আর কিছু দূর গেলেই চলে যাব বেশ তাই চলো এসো এসো বিয়ে 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 নিয়ে উন্মাদ হয়ে উঠেছে আমার আবার সারা চলচল ভাই আজকে আমি পিতাকে বলেছিলাম যে ওগো পিতা আমি যাকে কখনো দেখিনি তাকে আমি বিবাহ করতে পারবো না তাই কি করেছি ওই মধুকুণ্ডল মাঠ পরিষ্কার করে সেখানে একখানা নতুন শখের বাজার বসিয়েছি তবে সেই শখের বাজারে যাব আমরা আমার সঙ্গে যাবে নকরিদা এই মুহূর্তে আমি নকরিদাকে ডাকবো কোথায় নকরিদা আসছি 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 কেন যে এত ব্যস্ত আমি কিছুই বুঝতে পারছি না দেখি তুমি এইভাবে থেকে থেকে কেন আমাকে বিরক্ত করে যাচ্ছো আগে বলো আর তোমাকে বললাম যে আমাকে দাদা বলবে না রাস্তা পথে চললে আমরা বাপ বেটা দু ভাই বন্ধু বলবো বন্ধু সেটা ঠিক আছে কিন্তু এখন তো আমরা রাস্তাতে নেই তাহলে আমি তো বাড়িতে আছি বাড়িতে থাকলে এইভাবে ডাকবে না হ্যাঁ তাই না আচ্ছা বলো কেন ডাকলা তুমি জানো না কিছু বাহ আমার বিয়ে লেগেছে কি লেগেছে তোমার বিয়ে মাগে তোমার মুখ দিয়ে দুধের গন্ধই তো পালাই না তুমি বিয়া করবে তো আমি বলছি যে বিয়া বাদ দিয়ে দাও কেন বাদ দিবে জানো কেন বিয়া আমার কি অবস্থা দেখেছো ও তুমি বিয়ে করেছো তাই না ওই যে মানে বিয়া করে এবার ছাড়িয়ে দিলাম ও ছেড়ে দিয়েছো আগে ছাড়িয়ে দিলাম আচ্ছা বলো তো কি অবস্থা হয়েছে জানো কি হয়েছে জানো হায় ও মনটা আমার খারাপ হয়েছে তোমার মন খারাপ আর মানে একেবারে খারাপ ও সেই কথা আমাকে বলতে চাইছো আগে বিয়া করে কি অবস্থা আমার হাই গো মনটা আমার খারাপ হয়েছে হাই গো মনটা আমার খারাপ হয়েছে খারাপ হয়েছে জানো কেন খারাপ হয়েছে আমি গেলাম শ্বশুর বাড়ি তোমার শালি তোমার কান ধরেছে হ্যাঁ ধরেছে তোমার নিশ্চয় স্বভাব ভালো না আমার আচ্ছা তুমি তো জানো যে নতুন বিয়ে করলে কোন জামাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তারা হলো করে না সবাই করে মনটা সবসময় কালো কুতু কুতু করছে আমি শ্বশুর বাড়ি যাবো আচ্ছা তো যখন শ্বশুর বাড়ি যাই তখন সময়টা সন্ধ্যাকাল বুঝলে সন্ধ্যাকাল আমার শাশুড়ি ওই সন্ধ্যাবেলায় ঝাড় দিচ্ছে ঝাড় মানে ঝাড় ঝটা আমি যাব বলে আর পথ খুঁজে পাই না তখন এই রকম একটা খুঁটা ছিল আমি খুঁটার কাছে দাঁড়িয়ে গেলাম যে ঝাড় দেওয়া হোক তারপর ঢুকে যাবো এবার আমার শাশুড়ি ঝাড় ঝাড় দিয়ে মেয়েদের একটা অভ্যাস আছে ঝাড় ঝাড় দেওয়া হলে যে কোনো জায়গায় আগে ঝাঁটার বাড়ি মারবে তারপরে ঝাঁটা ঘরে তো ওই খুঁটা বলে আমার মুখে থাপা থাপ দু চার ঝাঁটার বাড়ি মারবে আর মারে যখন দিল তখন আমি তো চিৎকার করতে লাগলাম ওরে বাবা জান গেল জান গেল আমার শালি ঘরে ছিল গড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসলো আইসে জানা শোনা অন্ধকারে কান ধরে ঘরে
বেরিয়ে যখন দিল আচ্ছা তারপর কি হলো আমি তো খুব কান্নাকাটি করলাম কান্দার পরে আমার শালি যখন চিনতে পারলো আমার জামাইদা আছে একবারে আদর করে ঘরে নিয়ে চলে গেল আচ্ছা তারপর কি হলো হাই গো মনটাই আমার খারাপ হয়েছে হাই গো মনটাই আমার খারাপ হয়েছে তার মানে বুঝতে পারলে না তুমি মানে ব্যাপারটা হচ্ছে আমার শালি প্রথমবার ভাত দিল তো আমি ঘকা ঘক ঘকা ঘক খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে পাতে আর ভাত নাই তারপর আমার শালি তাড়াতাড়ি ভাত দিতে আসবে এই সময় ওর ছেলেটা ঘুমিয়েছিল ছোট বাচ্চা তো ঘুমিয়েছিল করে উঠে গেল ছেলে ধরবে না ভাত দিবে এবার তাড়াতাড়ি ছেলেটা কিন্তু কোলে নিয়ে নিল নেওয়ার পরে এখানে ছেলে আর এই হাতে হচ্ছে ভালা হাত তো দিতেই হবে এবার ছেলেটা এইভাবে যখন ধরেছে আস্তে করে ধরে তো ফসকে পড়ে যাবে না তো মাইরি মাইরি চাইপে ধরেছে তো না ধরলে তো পুরি এবার যেমনি ভাত দিতে এসে আমি চাপন ঠেলায় ভাড়ভাড়িয়া হয়ে গেছে আমি তো সেই কথাটাই বলতে চাইলাম তোমাকে মাকে যখন হেগে দিয়েছো আমি কিন্তু বুঝতেই পারিনি ও তুমি আমার বুঝতে পারো না কি করে বুঝবো আঁচল দিয়ে ঠাইকে গেছে আমি জানি যে ছেলে আলো বলে তা আমি ভাবলাম মনে হচ্ছে টমেটো চাটনি দিয়ে মাকে টমেটো চাটনি দেখে আমার মাকে চিপিয়া জল আমার মুখে যখন দিলাম তো আন্না আন্না লাগে মানে লবণ ছাড়া তাতে লবণ কম হয়েছে তাতে লবণ কম হয়েছে তুমি জানো আমার বিয়ে লেগেছে আমি বলছি বিয়ে বন্ধ করে দাও যদি বিয়ে করতে হয় দু চারটা বুড়াকে বিয়ে করি আমার বিয়ে লেগেছে আমি বাবাকে বলেছিলাম যে আমি যে পাত্রীকে দেখিনি তাকে আমি দেখবো কেমন করে দেখবো কেমন করে দেখবো ওই মধুকুণ্ডল বন পরিষ্কার করেছি করে দিল সেখানে একটা নতুন সকালে বাজার বসিয়েছি আর সেই বাজারে আমরা কি করব সেই বাজারে আমরা যাব গিয়ে ওই বাজারে সেই মেয়েটা আসবে আমি সেখানে দর্শন করব মাকে তুমি যাবে যাও আমি যাও মাকে যদি ঝোঁককে বলি তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি জানি তো আমি জানি তো তোমার লবণ ছড়া খাওয়া চলো চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে যাবো ওই বাজারে বাজারে গিয়ে পরিচয় নেবো হ্যাঁ চলো আর দেরি করবো না চলো এই মুহূর্তে চলো আমার সঙ্গে তুমি কেমন যাবো ঠিক ঠিক তুমি একটি গান বলো আর গানের সুরে চলে যাবো আবার গান হ্যাঁ
আবার গান শুনবে আর না বলবে তো চলো আর গান গান বলবো না ঠিক আছে চলো বলিও সময় নেই চলো কেন বিয়া করতেই হবে না সখী গো মনে হয় আমাদের আর বাজারে যাওয়া হবে না চেয়ে দেখো এত বড় নদী এই নদী আমরা কেমন করে পার পার হব সখী এই নদী পার হওয়ার কি তোমার কাছে কোনো যুক্তি নেই গো আছে আমার কাছে আবার যুক্তি থাকবে না আমরা কেমন করে পার হব জানো একটু জলে নামবো একটু কাপড় তুলবো আর একটু জলে নামবো আর একটু কাপড় তুলবো যখন এক গলা জলে চলে যাব না সমস্ত কাপড় ছেড়ে মাথা নিয়ে নেব ও পারে যখন যাব একটু ছাড়বো ছেড়ে দেবো আর চলে যাব না সখী এইভাবে আমি পার হতে পারবো না ও মা তাহলে কিভাবে পার হবে বলো শুনো নদী যখন রয়েছে মাঝি ভাই আরে ও বন্ধু এখন পর্যন্ত কেউ আসলো না আসবে ওই যে ও পারে দেখা যাচ্ছে দুজনকে মনে হয় তারা নাটক হতে পারে দেখেই দেখো না আমি হ্যাঁ ঠিক আছে ও মাঝি ভাই আরে ও পার থেকে কে বলছে ও মাগির ভাই নাই আনো নাই আনো আমরা দুটো মাগির ভাই তোমার কান আছে দেখলো জিলেপি কেনে 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 বলেছে মাগির ভাই বলিনি তুমি শুনছো ভুল করেছো বললো না যে মাগির ভাই নৌকা নিয়ে এসো হট হট বলেছে মাঝি ভাই আমি মনে করলাম যে আমার জামাই দা এসে মনে হয় এইভাবে হবে ঠিক আছে ভালো করে সখী গো আমার ডাকে তারে সাড়াই দিচ্ছে না তাই বলছিলাম তুমি একবার ডেকে দেখলে হয় না আমি ডাকবো হ্যাঁ ঠিক আছে তাহলে ডাকছি ও অবশ্যই মিলে যাব গো
বললো বুঝতে পারলে তো মোটা পাতলা বুঝলাম আচ্ছা বলো তো কি বললো ওই তো বললো যে তোমরা নাও নিয়ে এসো আমরা পার হয়ে চলে যাবো তোমাকে নিয়ে আর কোনো কিচ্ছু হবে কেন পরে বলবো ঠিক আছে ওরা ওই পার থেকে এই পারে আসবে আসবে মানে হচ্ছে আমাদের এই মেলাতে তারা মেলা দেখতে যাবে তাহলে আমাদেরকে বড় পার করতে হবে চলো আর দেরি করব না থামো না ওইভাবে নয় তাহলে আমি তো সবার জন্য আসিনি ও সবার জন্য আসিনি না তাহলে কার জন্য আসলাম আমি আমার যে অর্ধাঙ্গিনী হবে আচ্ছা তার জন্য আমি এসেছি এই নদীর মাঝে মাঝি তাই যে আমার অর্ধাঙ্গিনী হবে তাকে আমি পার করব কিন্তু কেমন করে পার করবে কেমন করে চিনবে আমি আগে পরিচয় নেব ও পরিচয় আরে দেরি করে না আমার ভিতর গালি করতে করতে কইছে পার করলে হট হট শুনুন যেটা বলছি আমার সঙ্গে বলবে কেমন ওলো তোমরা কে গো আমি বলবো তো বলো আমাদের কথা শুনো বেলা বয়ে যাচ্ছে আমরা Thank you.
আমাদের এই দুইটা পার হতে গেলে কিছু দিতে হয়। কি দেবে জানো? বলে বলে কত টাকা নেবে? আরে সব সখী রে পার করিতে নেবো আমার ওজন কিন্তু বেশি নয়, আমার ওজন হচ্ছে 3 কুইন্টাল 30 কিলো। এই মাঝি, আরে তোমার নৌকো ঝুঁকছে কেন? তুমি ভালো করে খাইছো, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তাড়াতাড়ি পার করো।
কেন বইটা আমি জলে মাইছি এক্ষুনি আমার পেটে লাগতো এটা তোমার দোষ তোমাকে বললাম যে হিলবা না হিলবা না এই আমি হিলছি তোমার নৌকো ঝুঁকছে তো আমি কি করব বলো যেমনি ঝুঁকলো অমনি এই শোনো মাছি তুমি না লক্ষ্যা মেরে আমাকে পার করে দাও ঠিক আছে লক্ষ্যা মারি পার করে হ্যাঁ নাও কে জলে ফেলে দিবে নাকি হ্যাঁ এদিকে শুকনো আছে জল জল আছে এদিকে নাম নাম এই মাছি কি আমরা মেলা ঘুরতে যাচ্ছি বুঝলা মেলাতে হোটেল আছে হোটেল আছে হোটেল থাকবে না হোটেলে লেবুজিন অফিসার চয়েস ম্যাকডোল বিয়ার এসব পাওয়া যায় তো এটা কোন দেশের বিটি ছেলে রে বাবা তুমি এগুলা কি খাও ও মা তুমি কি ভাবছো আমি তো বলছি আজকাল শুধু ছেলেরাই খায় নাকি আমি তো তাই মেয়েরাও খায় আমরা মেলা ঘুরতে যাচ্ছি হোটেলে ঢুকবো ওগুলো খাবো ঘুরবো মাস্তি করবো পানে দেখা করিও বাই 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 ও নকলদা ও বন্ধু আমার নৌকায় বসে পড়ো কেমন ঠিক আছে আমায় নিয়ে চলো ভালো করে পাল তুইলা দেরে নৌকায় হাল ধইরা দে পাল তুইলা দেরে নৌকায় হাল ধইরা দে পাল তুইলা দেরে নৌকায় হাল ধইরা দে এই মাছ দড়িয়ায় আমি নৌকা দাঁড় করেছি কেন তুমি জানো না না তো তোমার কাছে আমি চেয়েছিলাম আমার যে পাওনা সে পাওনা তুমি আমাকে দিয়ে দাও বেশ মনে অবিশ্বাস করবো কি না তাই তো এই না আমি তোমার পাওনা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও বেহুলা দাঁড়াও তোমার কাছে আমি তোমার ওই কানের সোনা চাই না তাহলে কি চেয়েছো আমি তোমার কাছে চেয়েছি একমাত্র কাম সোনা না মাঝি ভাই আমি শুনছি বুঝি ভুল করেছি তাই তো তোমায় আমি দিতে আমি চেয়েছি কিন্তু এই চাওয়া চেয়েছো আমি কখনো বুঝতে পারিনি ও তুমি বুঝতে পারো না তাই না তুমি বুঝেও না বুঝার ভান করছো বেশ তুমি আমাকে কাউন্সিলিং দান করবে না
তুমি আমাকে কামসোনা দান করবে না? বেশ, যখন তুমি এই মাছ দরিয়াই আমাকে কামসোনা দান করবে না, তাহলে দেখো এই বই ঠিকানা আমি ফেলে দিলাম। তুমি দেখো এই মাছ থেকে তুমি কিভাবে উদ্ধার হয়ে যাও। শেষ পর্যন্ত এত বিপদে ফেলতে পারলে, এই জন্যই বলে পুরুষেরা নারীর বেদনা বুঝতে জানে না। আমার বেদনা বুঝলে তুমি ঠিক পার করে দিতে। বেশ, যখন পার করে দিলে না, দেখো অর্ধেক নদীকে আমি বালু চর করে দিলাম, আমি নিজে পায়ে হেঁটে যাবো। জয় মা মনসা, জয় মা বিশ্বকরী, জয় মা পদ্মা দেবী। আজ যেন এই আমার দড়িখানা শুধু শুধু এই কিনারায় লেগে গেল, জানি না আমার নকরিদা কোথায় রয়েছে। মধুকুণ্ড বন পরিষ্কার করে চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র শ্রী কনিষ্ঠ সিনেমান দুর্লভ লক্ষ্মীন্দ একটি নাকি শখের মেলার আয়োজন করেছে। তবে মেলায় যে কোন দিক দিয়ে যাব আর কোন দিক দিয়ে যে কোথায় যে মেলা বসেছে মধুকুণ্ড বন পরিষ্কার করে, এই যে যাই এই পথ ধরে ওই দিক দিয়ে এবার যাব। আমি একজন এবার নতুন ফেরিয়ালা হয়েছি, কেন যে ওই লক্ষ্মীর ঢোর ছাড়ত করেছে যে যদি কোনো দোকানদারের মাল যদি বিক্রি না হয় তাহলে নিজ মূল্য দিয়ে সে নাকি ক্রয় করে, এমন সুযোগ কে ছাড়ে? যদি বিক্রি না হয় তাহলে উচিত মতো মূল্য দিয়ে আবার আমি চলে যাব বাড়ি ফিরে। যাই এই শহরে রে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে এই যে দাদা এই ফেরিওয়ালা কি ব্যাপার দাদু? আচ্ছা কোথায় যাওয়া হচ্ছে? ওই যে ওই যে মেলাতে মধুকুণ্ড মন পরিষ্কার করে একটি শখের মেলা বসেছে না নদীর পারে, মেলাতে যাবে? সেই মেলাতে আমি যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি মানে কাপড় নিয়ে, আমি কাপড়ের ব্যবসা, কাপড়িয়া। আচ্ছা কি কি কাপড় আছে চলুন, তাহলে আপনিও যখন যাবেন আর আমিও যখন যাব তাহলে একই সঙ্গে দুইজনই যাই। চলেন তাহলে। মেলা দিল কা আতা হ্যায় একি বার আখি জালা জাতা হ্যায়, আতি হ্যায় মুসাফির জাতি হ্যায় মুসাফির জানা হ্যায় সবি কো সবি কো মুসাফির, মেলা দিল কা আতা হ্যায় একি বার আখি জালা। ও বন্ধু দেখো সুন্দর মেলা লেগেছে, মেলাতে চলে এসেছি। এদিকে মিষ্টির দোকান, এদিকে কাপড়ের দোকান, এদিকে মনিহারির দোকান, তাই না? কিছু খাবে নাকি? আমি আগে কেনাকাটা করব তারপর খাবো। চলো তাহলে শাড়ি দোকানে যাই। শাড়ি?
আচ্ছা মেয়েগুলো যে পার করলাম মেয়েগুলো কই কাকু কাকু আমি দেখতে পাবো না তুমি দেখতে পাবো চলো 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 বাজারে চলো দেখা যাক আছে শাড়ি শাড়ি তুমি ওইদিকে যাও এটা কি শাড়ি গো এ মা এটা এটা হচ্ছে বাবু ধাক্কা ও মা এই শাড়ির নাম বাবু ধাক্কা হ্যাঁ সেল 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 কেমন এই এই শাড়ি পড়তে গেলে বাবুদের সঙ্গে ধাক্কা লাগবে তাই নাকি আরো আছে আরো আছে এই যে দেখো এটা হচ্ছে তিরিতিরাছা ওটা পড়লে কি হবে এটাতে করতে গেলে এটা পড়তে গেলে ছেলেদের সঙ্গে প্রেম হবে প্রীত হবে তাই নাকি ওটাই আমার দরকার আচ্ছা 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 দাম কত গো এটা কেনে এই তুমি কি করছো 21 টাকা 21,004 টাকা 21,004 টাকা শুনেন দাদা মানে 21 টা বাদ দিয়ে দেন বাকিটা নিয়ে নেন टाइम देव कम ভারী মুশকিল কথা একজন বাজার করবে একজন টাকা দিবে এটা আবার কেমন কথা গো এসো এই শাড়িটাই পছন্দ আরে তিনি দি দেখির চন্দ্র ওই আমার প্রাণ জুড়াইলো তোমায় দেখাগো আমার প্রাণ জুড়াইলো তোমায় দেখাগো তারে ধারো তারে ধারো গুনাগো তারে দাও কি নিয়া কেন কেন আমার কাছে আছে গরি নেব কিলা নিয়াগো তারে ধারো ধারো নাগো তুমি যারে ধারো আয়না আছে চিরুনি আছে মালা আছে বলো আর কি নিচে পাউডার আছে দেখো কি নিচে যাও সই তুমি কি নেবে মালা দেখি দেখি হ্যাঁ ও মা এতগুলো মালা এই কে রে এই অসভ্য জন্মে জানোয়ার মূর্খ চাষা ছোট লোক বাপের জন্য একদিন মেয়ে মানুষ দেখো নি এ কে বলছে দেখি নি কে বলছে আর মালা লে হলে
পছন্দ হয়েছে তোমার? পয়সা দাও আমার কাছে নেই, তুমি দিয়ে দাও। ঠিক আছে দেব তাহলে। এই একটাই হবে না তো? আর নেই? আর আছে? আছে আছে, অনেক আছে। ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যে আছে। তাহলে ওগুলো ব্যাগে রাখে আর এটা বল। আচ্ছা তুমি কি আমাকে মার খাও ভাই? ছেলেটা কি অনেক বাজার? জিনিসটা দেখো। আরে আইনালে হলে হো না আমি দেব কোরি তোমার পিতা সাহেবে সুন্দরী গো দোহাই তোমার, চলে আর সুন্দরী গো Thank you.
চলে গেল ওরা। বন্ধু ওই দেখো, ওই দেখো আমাদের সঙ্গে ঝড় ঝড়।